দিবেন গ্যারান্টি আমি যেটা যেভাবে বলছি গরুরে সেটাই গ্যারান্টি বলে আমি ড্যামেজ দিয়ে দেব আপনারে ড্যামেজ দিয়ে দেব কথা ভাইরে আমি ড্যামেজ দিয়ে দেব আমার দহন কথা হেড ফের হয়ে গেছে আপনি ড্যামেজ দিয়ে দেবেন আমি যে গরু গুলো দেখাইলাম গাবি গাই গুলো দেখাইলাম আমার কথা একবারে সঠিক একটু মিথ্যা না আপনারা আসেন আইসে গরু বাছুরগুলো দেখেন দেখে যেটা আপনার তয় দয় আপনারা দাম দস্তুর করে নিতে পারবেন কোনো ধরনের প্রতারণা হবেন না এখানে এনে কোনো ধরনের হবেন না আর যেটা যেভাবে বইলা দিছে ওইভাবে সঠিক আমাকে দুধে কোনো সুম কম ফালাইতে পারবেন না শুভ দর্শক, শুভেচ্ছা সবার একবার আমন্ত্রণ। আজকের একটি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক, আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সিঙ্গার বাইমেল আতিক ডেয়ারি ফার্ম। আতিক ডেয়ারি ফার্ম তো? হ্যাঁ হ্যাঁ, আতিক ডেয়ারি ফার্ম। আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার কিছু গাবি। আজকের এই গাবি নিয়ে আপনারা জানার চেষ্টা করবো। আতিক ডেয়ারি ফার্মে নিয়মিতভাবেই তিনি বছরের পর বছর গাবি বিক্রি করেন, তার কাছ থেকে ভালো ভালো জাতের গাবি রয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি তার খামারে চলে এসেছি, কিছু গাবি রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই গাবি নিয়ে কথা বলবো, কি ধরনের কালেকশন রয়েছে সেটি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমরা আগে দেখেছি আপনার খামারে বেশ কিছু গাবি দেখতে পাচ্ছিলাম, তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। আমরা আরেকটি খামারে চলে আসছি, সেখানেও দেখতে পাচ্ছি আপনার কিছু গাবি রয়েছে। হ্যাঁ, এই খামারে কি জাতের গাবি রয়েছে? ওই খামারের সে এখানের গাবিগুলো একটুখানি নিয়ম, ওই খামারে থেকে এনে দুইটা গাবি আছে দোয়াল, এই দুইটা একটু নিয়ম। আর যে প্যাগনেট আছে ওগুলো আবার উন্নত দামের গরু। আচ্ছা আচ্ছা, এটি একটু কোয়ালিটির দিক থেকে বা বয়সের দিক থেকে নিয়ম নাকি? না না না, একটু যে শরীরে কাবু দেখে নিয়ম। ও কাবু আর কি, দেখতে সক্ষম কাবু, খাবার দাবারে শরীর কাবু। প্রথম গরু খুব দাঁতি গরু, এদের দেখেন বাং টাং। হ্যাঁ, গরু প্রথম কেবল দুইটা দাঁত পড়ছে, গরুটা একটু নিযত্নে ছিল। আচ্ছা, যত্ন আসল না কতবার সমস্ত বাড়িতে তো মনে করেন অনেক যত্ন দেয়, যত্ন এমনিকে গরু হারে। অনেকে যারা এই গাবি যার কাছে ছিল তিনি যত্ন করে নাই। হ্যাঁ, আর এই খাবার দাবারে খুব গাবিতে এই করছে, খাবার দাবারে ঠকাইছে এর লেগে গরুটা। কি জাতের গাবি এটা? এটা হলো ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান গরু? হ্যাঁ। এর অবস্থান দেখি কয় বিয়ানের? এটা প্রথম প্রথম। কয়দিন আগে বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে আজকে ছয় দিন। ছয় দিন? কি বাচ্চা? সারনা বকনা? না, মেয়ে বাচ্চা। এই দিন বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, কিরকম দুধ হচ্ছে প্রথমের? এটা এখন বর্তমানে আমি সকালবেলা 8টা দোয়াইছি, বিকালবেলা 4টা দোয়াই। মাশাআল্লাহ, তো ভালো দুধ পাচ্ছে। হ্যাঁ, মানে গাবি হিসেবে দুধের পরিমাণ কিন্তু খুব বেশ ভালো। ভালো, হ্যাঁ। এটা যে কোনো বাহিরে যদি কিনে নেয় এটা দোয়াই নিতে পারবো যেমনি মনে সেমনি। কেবল দুইটা দাম? কিরকম দাম চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছে 1,80,000। 1,80,000? হ্যাঁ। মাশাআল্লাহ, 12 লিটার দুই বেলা, দুই বেলা মনে করেন যে 12টা দুধ একবার কন্ট্রাক্ট করে আমি দিতে পারবো। কন্ট্রাকে? কন্ট্রাক্ট একেবারে 12টা দুধ কন্ট্রাকে দিবেন? কন্ট্রাকে দেব। দর্শক দেখুন, চমৎকার একটি গাবি। যারা এইরকম গাবি দিচ্ছেন কম বাজারের তাদের জন্য এই গাবিটি কম রেটের একটা গরু। কম রেটের গরু? হ্যাঁ, বেশ ভালো। আমরা পাশে একটা দেখতে পাচ্ছি, এই পাশের গরুটা হলো গাবি আইছে আজকে 2 মাস। 2 মাস? হ্যাঁ। এই যে হলো বাচ্চা, বাচ্চা কই? এই সার বাচ্চার, সার বাচ্চাই এখন 1,00,000 টাকার মাল হয়ে গেছে। এই যে দেখেন, এই বাচ্চা গুলা যদি কোনো ভাইয়ে যদি পালে সকালে 10-এর দুধ দোয়াইবো, বিকালবেলা 5-এর এই বাচ্চারে খাওয়াইবো। দুধ ছাড়াইলে বাচ্চা 2 লক্ষ। আচ্ছা আচ্ছা, দুধ ছাড়াইলে বাচ্চা, ছাড়াইলে 2 লক্ষ। দেখেন সার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বেশ। গাবিটা বাচ্চার জন্য? গাবিটা প্রথম প্রথম প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও ফ্রিজিয়ান? এটাও ফ্রিজিয়ান। এই দেখেন দুধের রেকর্ড কিরকম? এটা দুধের রেকর্ড তখন বর্তমানে আবার বীজ দেওয়া আছে, আজকে 1 মাস ধরে বীজ দেওয়া আছে। এখন সকালবেলা ভুট্টানে মনে করেন 8টা হয়, বিকালবেলা 5টা হয়। 2 মাসের মাথায় বীজ হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস পরে এটা বীজ হয়ে গেছে। কাগজ আছে, সব আছে। এটা 1 মাস পরে বীজ দিয়েছেন? 1 মাসের মধ্যে বীজ আছে, কিন্তু এখন তো চেক করলে পাওয়া যাবে না। চেক তো মনে করেন 3 মাস উড়া গা না গেলে আপনি চেক করতে। কি বীজ দিয়েছেন? বীজ 100 দিছি, যে কি কোম্পানি কাগজে লেখা আছে? কি কোম্পানির? এসআই। এসিআই? আচ্ছা আচ্ছা, এসিআর কোম্পানির বীজ দিচ্ছেন। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কিরকম হয় এখন। এখন 2 বেলা মনে করেন বিকালে 5টা, সকালবেলা 8টা। বাছুর সহ বিক্রি করবেন? হ্যাঁ, বাছুর সহ। বাছুর সহ কিরকম দাম চান? যদি বাছুর সহ নেয় তাহলে নেমো 2,20,000। আচ্ছা, আর যদি কিনা খালি গায়ে নেয় তাহলে নেমো হলো আপনার দায়া এই 1,40,000। 1,40,000, 2,20,000। হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন বাছুর সহ 2,20,000,
আর বাসু ছাড়া 1,40,000 এখন দুই বেলা 13টা দুধ আছে দুই বেলায় 13টা দুধ আছে হ্যাঁ এই যে দেখেন বাচ্চা বাচ্চা দেখছি বাচ্চা আচ্ছা হাই কোয়ালিটির বাচ্চা এই যে সেই রকম সার বাচ্চা না এই যে দেখেন এই বাচ্চাটা কিন্তু যত্ন করলে সেই রকম হবে সেই রকম হবে এটা দুধ যে কোনো ভাই নিয়ে সকালে বেলা এই দুধটা দুয়াই আর সারা দিন পরে 1,00,000 খাওয়ায় দুধ ছাড়াইলে 2,00,000 2,00,000 হ্যাঁ আর দুই দুইটা বছর পালে তাহলে 5-6,00,000 টাকার গরু হইবে আচ্ছা আচ্ছা আমার 18 মাসের বাচ্চা এই যে দেখেন এই যে একটা সার 18 মাসের বাচ্চা যদি সারের মতন সার থাকে তাইলে মনে করেন টাকা আছে এই যে 18 মাসের বাচ্চা 1,00,000 টাকা দাম বলে কত বলছে 2,50,000 টাকা দাম কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ নিজের পালেরই এটা পালেরই ও কোন একটা গাভী থেকে নিজেই করছেন হ্যাঁ তাহলে এইরকম মনে করেন যে বাচ্চাটা ওই বাচ্চাটা ওই অনেক উন্নত ওইরকমই লক্ষ্য যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে দেখতেছি পাশে দুইটা গাভী এটা হলো প্যাগনেট প্যাগনেট হ্যাঁ এটা 5 মাস 5 মাস 5 মাস এখন দুই বেলা 13-14টা দুধ আছে 13-14টা হ্যাঁ আচ্ছা আর এটা হলো এই আর 20 দিন বাদ আছে 20 দিন হ্যাঁ দিত বিয়ান করে 20 দিন বাদ আছে এই যে দেখেন যেমনে মন হয় সেমনে নিতে পারবো এটা যদি কিনা কয় কোনো ভাইয়ে যে আমি বিয়াইলে নেবো এখন আমি বাইনা দিলাম নিয়ে দেব দুই বেলা 25 লিটার দুধ না হলে আমার টাকা রিটার্ন বাইনা রিটার্ন আচ্ছা এটা এক বুক গে স্যার এই যে হলো প্রথম প্রথম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এই গাবিটা সম্বন্ধে একটু জানতে চাই এটা প্রথম বিয়ে এটা প্রথম বিয়ে আচ্ছা প্রথমে প্যাকেট হয়েছে প্রথম কয় মাস হয়েছে আজকে 5 মাস 5 মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জাত কি এটা জাত ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা 5 মাসের ফ্রিজিয়ান একটি দেখুন চমৎকার আচ্ছা যারা এরকম প্রেগনেন্সি গাভি খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি দুটি গাভি রয়েছে আচ্ছা এটি কিরকম দাম চাচ্ছেন এই 5 মাসেরটা এটা দাম চাচ্ছে 2,00,000 টাকা 2,00,000 আচ্ছা এটার দামটা একটু বেশি চাচ্ছেন কেন হ্যাঁ এটা বেশি চাচ্ছে এটা তো অনেক উন্নত গাই এটা এখন মনে করেন যে গাভীন হয়েছে দেখে যে দুধটা একটু কমাই দিছি এখনো মনে করেন যে দুই বেলা 15 আর 13-14 লিটার দুধ আছে এখনো এখনো সকালবেলা কতটা পর্যন্ত হয়েছিল ফুল জন্ম হয়েছিল প্রথম তখন 12টা বাজছে 13টা বাজছে সকালে সকালে 12-13 হ্যাঁ আর বিকালবেলা 7টা বাজছে 8টা বাজছে এই যে দেখেন এই যে তাহলে 20 লিটার দুধের গাবি হ্যাঁ দ্বিতীয় ভোগে তো মানে আরো বেশি হবে দ্বিতীয় ভোগে আরো বেশি কেবল দুই দাঁত আচ্ছা আচ্ছা আর এই পরেরটা আর এই পরেরটা এটা আমার মনে করেন যে সকালবেলা 15টা হ্যাঁ বিকালবেলা 10টা আচ্ছা যে কোনো ভাবে বাইরা দোয়াই নিব একবার গ্যারান্টিতে হ্যাঁ আর যদি কিনা বলে ইস্টামে লিখে তো দেবে তাই দিব আর যদি কিনা বলে ভাই আমি 5,000 বাইনা দিলাম আমি ওটা বিআইলে নিব বিআইলে দুধ মুখ দিয়ে কাহে নিতে পারবো কতদিন বাকি বিয়ান আর 20 দিন 20 দিন 20 দিন ও তাহলে তো কাছাকাছি হ্যাঁ আচ্ছা 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 এটা দুধের রেকর্ড কত এটা দুধের রেকর্ড 25 25 হ্যাঁ আচ্ছা আচ্ছা 25 এই দেখেন না শিরা এটা শিরা তেরাটা দেখলেই তো বুঝতে পারবেন এই যে দেখেন এই যে শিরা দেখলেই তো বুঝতে পারবেন প্রথম এক বুক দিছে আর এই যে দুই নম্বর বুকে এই যে এই যে সব কিছু একবারে ক্লিয়ার দেখেন চমৎকার এটা কিরকম দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে হলো এখন বর্তমানে যদি কোনো ভাই নেয় তাইলে হলো মনে করেন যে 2,80,000 আর বিয়াইলে বিয়ানের দাম আলাদা কেউ যদি বলেন যে না আমি এখন দামদার ঠিক করলাম বিয়ালের পরে নেব বিয়ানের পরে নিলে তাহলে তার কিছু বাইনা দেয় থন লাগবো 10,000 টাকা বাইনা দেয় থন লাগবো বিয়ানের পরে নেবো ওই 80,000ই রাখুন আচ্ছা আচ্ছা এই কয়দিন যে পালবেন পালারটা ফাও ফাও হ্যাঁ আচ্ছা দর্শক বিশাল একটি বোনাস অফার এগুলো তো বোনাস অফার হ্যাঁ আর যদি কিনা মনে করেন যে কেউ হয়তো মুখে জবান দিয়ে রাখলো তাহলে ওই বিয়ানের টাইমে যে রেট হয় ওই রেটেই আচ্ছা মানে সব দিক আছে মানে সব বোনাস অফার রয়েছে আবার ফ্রি অফারও আছে ফ্রি অফার আছে সব ধরনের অফারই আছে এটার মধ্যে কোনো ই নাই কোন ধরনের আমার গরু বাছুর আমার গরু দিতে কোন ধরনের কোন আচ্ছা এই 40 বছরে গরু ব্যবসায় কোনো বিপদজনক অবস্থায় পড়ছেন কিনা হ্যাঁ বহুত পড়ছি কি রকম কাস্টমারের সাথে বিপদজনক পড়ছে আমি গরু নিয়ে পড়ি নাই ক্রেতার সাথে এই গরু ব্যবসার সাথে পড়ছি কি রকম একটু বলো কি রকম মনে করেন কত প্রবাসী ভাই বলে ভাই আমি আপনার 10,000 টাকা বাইনা দিলাম আপনি আমার গরুটা একটু নিয়ে পয়সা দিয়ে টাকাটা নিয়ে আসবেন হ্যাঁ তারে বিশ্বাস করে আমরা নিয়ে যাই
নিয়ে যায় সারলেই মনে করেন বলে 20,000 টাকা বাকি, 40,000 টাকা বাকি, 50,000 টাকা বাকি, ওই টাকাটা আর আমাকে দেয় না। এর লিগে মানুষে কত কত কেতারাও আমাকে প্রতারণা করে। এই সেদিন কে এই যে বন্যা হনের আগে আপনার এই যে ইয়ে এই কুমিল্লা একটা লোক পুলিশের চাকরি করে, রিটায়ার করছে, এই সরকার বদলে হওয়ার পর রিটায়ার করছে, সে দুইটা গরু নিছে, নেয়া বলে ভাই দুইটা গরু হলো 4 লক্ষ টাকা, আচ্ছা 20,000 টাকা বাইনা দিছে, কয় ভাই তাহলে আমার গরুটা তো আর নিয়ে আসেন, আপনি টাকা দিয়ে নিয়ে যান, বিশ্বাস করে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমার 3.5 লক্ষ টাকা দেওয়া দিছে আর 50,000 টাকা, কয় ভাই আমি কালকে সকালবেলা পাঠাই দিলাম, আজও সে টাকাটা ফুনি ধরে না। হ্যাঁ, অন্তত পুলিশের একটা কর্মকর্তা এইরকম প্রতারণা করে, মানুষের বিশ্বাস করবো কি? আচ্ছা, এই প্রসঙ্গে দারুণ একটা জিনিস পাওয়া গেছে। আমি বলছি যে সেলিম ভাই, আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকে এই আপনার এই কথাগুলি সব প্রসঙ্গে একটা বলতে চায়, প্রবাসী ভাইরা রয়েছে, তারা মোবাইলে মাধ্যমে গরু কিনতে চায়, তাদেরকে আপনি কি বলতে চান? এই যে আপনি ঘটনাটা বললেন, দুইটা ঘটনা, গরু নেওয়ার পরে টাকা দেয় না বা এরকম করে, আপনি এই মোবাইলের যারা গরু কিনতে চায় তাদেরকে আপনি কি বলবেন? তাদের আমি বললাম যদি কিনা তাকে লোকজন থাকে তাইলে তার লোকজনের পাঠাই দেওয়াটাই ভালো মনে করি। এখন মোবাইলে দেখে একটা বাড়িতে দেয়, তার বউ তার ভাই বলে আর একটা, ওই আমরা তাকে বিশ্বাসে প্রবাসীর একটা বিশ্বাসে যে সে বিদেশ রয়েছে, শখ করে একটা গরু কিনবো, যাই তার বাসায় দিয়েই আসি, দিবার দেয় যে তারা নানান পদের কথা বলে, মানে উপকার করতে দেয়, উপকার করতে দেয়, হয়তো হয়রানি হতে হয়। সবগুলো কিন্তু একরকম না, আবার কিছু মানুষ মনে করেন দাওয়ানের সাথে সাথে আমাকে পাক শাক করে খাওয়া দাওয়া করায় টাকাটা করে পেকেট করে দেওয়া দেয়, আমরা চলে আসি আলহামদুলিল্লাহ, তাহলে তো আসি। দুই একটা ঘটনা থেকে তো মানুষ শিখে না এইরকম করে। এই যে গত সপ্তাহে মমি সিংনি গেছি গরু নিয়ে, বললো প্রবাসী হ্যাঁ ছদি থাকে, ফিরে বিষয় থাকে, বললো ভাই আমি আপনার 20,000 টাকা বাইনা দিলাম, আমার গরুটা ভাই তো দিয়ে আসবেন, আমার বা আমার মহিলা শখ করে পালবো, ঠিক আছে ভাই আমি নিয়ে গেছি। এই মমি সিং গেছি সিঙ্গার বাই মেলগনে কি আজকের কথা গেছি, সে জায়গায় যায় বলে কি ভাই আমার 2-3 দিন বইরে গাড়িটা ধুয়াইয়া তারপরে দিয়ে যান, কোন আমার কি এটা সম্ভব? 2-3 দিন বইরে তার হে মমি সিং আমার গাড়িটা ধুয়াই দেওয়া কি সম্ভব না? সেটা তো আপনার এখানে বসে করতে পারতো। হ্যাঁ, এখন কয় এখন টাকাও দেয় না গায়েও দেয় না, পরে আমার সেনাবাহিনী আই না তারপরে টাকা উদ্ধার করার লাগছে, তাহলে করে কাগো বিশ্বাস করুন? যেমন ব্যাপারী প্রতারণা হয়েছে তেমন আচ্ছা, কেউ আসলে প্রতারণা সবাই করে, যেমন ব্যাপারীদের দোষ দিয়ে লাভ নাই, ক্রেতারও অনেক ধরনের প্রতারণা পাচ্ছে, ক্রেতাও অনেক ধরনের প্রতারণা করে, সেটা আপনার এই আজকের অভিজ্ঞতাটা এটা এই ঘটনাগুলি আসলে সত্য, যে কারণে অনেক ব্যাপারীরা অনেক ধরনের বিপদে পড়ে। আসলে দোষ তো যারা সৎ ব্যবসায়ী ভালো ব্যবসা করতে চায় তারা এরকম বিপদজনক, আমরা তো চাই যে একটা মানুষ বেকারে পড়ছে আমরা যায় তারে হেল্প করি, সেল করবার যায় তো দেখি না আমাকে বিপদে ফেলাই দেয়, একটা দুঃখ লাগে না? এই একটা গরু সারাটা দিনে এত বলে গরু বাছর ছুঁয়ে আমি তো দেখি না মমি সিং যায় গরুটা দিবে আর আমার কষ্ট না কষ্ট? আমি তো দেশে গনে গ্রামে গনে হাইটে সারাদিন পরে হাইট মোটর সাইকেল চালাই আমি গরু ই করি এই তালাশ করি, তাহলে পয়সাটা কিনে আনি 10টা টাকা বাকি নেয়, তাহলে এখন আমার বিক্রি করবার দেয় মনে করেন এত এত ধরনের প্রতারণা করার লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা দেখে নেন আমার বাসায় গেলে আপনারা একদিন ছাড়া 5 দিন বইরে আপনারা পড়তলা করে নেন, ঠিক আছে আমাকে তো কিনা দেনি সেটা।